শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশে শুরু হয়েছে একুশে বইমেলা উৎসব। কুড়িগ্রামে বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা বিজয় স্তম্ভ মাঠে চলছে চারদিনব্যাপী একুশে বইমেলা। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের 33টি বইয়ের স্টলে রয়েছে কবিতা, গল্প, উপন্যাস আর শিশুদের বই। এছাড়া মেলা মঞ্চে প্রতিদিন বিকেলে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, গান সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকলে মিলে আমরা একটি পড়াশোনার পরিবেশ তৈরি করতে চাই, আমরা অনেক বেশি বই কিনে বই পড়তে চাই এবং এই বই পড়ার মাধ্যমে নান্দনিক ইতিবাচক সৃষ্টিশীল কুড়িগ্রাম, যে কুড়িগ্রামের গত্যয় নিয়ে আমরা সকলে মিলে কাজ করছি একযোগে, সেই কুড়িগ্রামকে এগিয়ে নিয়ে যাবো। অতীত কি হচ্ছে, বর্তমান কি হচ্ছে, ভবিষ্যতে তুমি কি, তুমি টিউশন নেবে ওখান থেকে, বই পড়ে পড়ে অনেকে অনেক জ্ঞানীদের জীবন করবা। আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা, পাঠকদের যে চাহিদা আছে সেটি আপনারা এখানে আমাদের কাছে যেটি পাবেন সেটি সুপারিশ আকারে যদি দেন তাহলে সেটি আমরা যত্ন সহকারে লালন করব এবং আগামীতে আমরা সুন্দর সেইগুলো যেন আরো সমৃদ্ধ বইমেলা আয়োজন করতে পারি সেই ব্যবস্থা রাখি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। ঠাকুরগাঁয়ে জেলা স্কুল বড় মাঠ চত্বরে চলছে 3 দিন ব্যাপী বইমেলা। জেলা প্রশাসনের আয়োজনে এ মেলায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও কবি, সাহিত্যিক, শিক্ষক সহ সর্বস্তরের মানুষের উপস্থিতি দেখতে পাওয়া যায়। মেলায় অর্ধশতাধিক স্টলে শিশু শিক্ষা থেকে শুরু করে গল্প, কবিতা সহ নানা বিষয়ে প্রায় শতাধিক লেখকের বই পাওয়া যাচ্ছে। সাভারে মঙ্গলবার বিকেলে হেমায়তপুরে ঢাকা 19 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তেঁতুল ছোড়া বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে মেলায় অংশ নেয়া বিভিন্ন বইয়ের স্টল ও বঙ্গবন্ধু কর্নারে স্থান পাওয়া নানা গ্রন্থ ও চিত্র প্রদর্শনী প্রদর্শন করেন সাইফুল ইসলাম। 10 দিন ব্যাপী বিশাল এই বইমেলার আয়োজন করেছে প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা যদি ঠিক মতো লেখাপড়া করো ইনশাল্লাহ তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তোমরাও একদিন এই সমাজের নেতৃত্ব দিবে, রাজনৈতিক ভাবেও দিবে, প্রশাসনিক ভাবেও দিবে। মোংলা পোর্ট পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে চলছে 3 দিন ব্যাপী অমর একুশে বইমেলা। মেলার প্রথম দিন সকালে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পরে কুইজ প্রতিযোগিতা, স্বরচিত কবিতা আবৃত্তি, দলীয় ও একক নৃত্য ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি মেলায় বিভিন্ন ধরনের বইয়ের স্টল সাজিয়ে বসেছে দোকানিরা। উদ্বোধনের পর বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার। মঙ্গলবার বিকেলে শুরু হওয়া এই মেলা শেষ হবে বৃহস্পতিবার। নাটোরে একদিনের পথ বইমেলার আয়োজন করেন স্থানীয় দৈনিক প্রান্তজনের সম্পাদক ও প্রকাশক সাজেদুল ইসলাম সেলিম। কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত এ মেলায় স্থানীয় লেখকের পাশাপাশি বিভিন্ন জেলার লেখকের প্রায় 800 বই স্থান পেয়েছে। এছাড়া আয়োজন করা হয়েছে শিশুদের চিত্রাঙ্কন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের। 2019 সাল থেকে প্রতি বছর 21 ফেব্রুয়ারি এই পথ বইমেলার আয়োজন করা হয়। চন্দ্র আফসার ববি, সময় সংবাদ।